بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله, وآله وآصحابه أجمعين شماني دين درودي مسلمان بايرة أمي جتاقرامير وتجبهي دين الشيكة بروتشتان الجامعة العربية نصير الإسلام نازرهات برو مادرسار বর্তমান ভারপ্রাপ্ত মহতমেম মুফতি হাবিবুর রহমান কাসেমি বর্তমান মাদ্রাসার ক্রান্তির লগ্নে দিনদার মুসলমান ভাইদেরকে অবগতির জন্য সংক্ষিপ্ত তথ্য পরিবেশন করার জন্য আমি লাইভে এসেছি আশা করি দুই একটি কথা আপনারা জেনে নেবেন এ সমস্ত দিনই প্রতিষ্ঠানের তাহাফুজ এবং যে কোনো রহমের ফিতনাফা সাদ থেকে হেফাজত করা হেফাজত করার জন্য আল্লাহ পাকের দরবার আমরা সব সময় দোয়া করতে থাকি চেষ্টা করতে হবে আমাদের এই নাজিরহাট বড় মাদ্রাসা উনিশশো বারো ইংরেজি প্রতিষ্ঠিত এবং আজ একশো নয় বছর পর্যন্ত এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে সৌরার মাধ্যমে এ মাদাসার যিনি সর্বপ্রথম অক্ষদাতা জমি অক্ষদাতা জনব আশফ আলী চৌধুরী উনিশশো পঁচিশ ইংরেজি একত্রিশে অক্টোবর অক্ষনামা রেজিস্ট্রির মূলে যে জমি যে জায়গা উনি রেজিস্ট্রি করেছেন অক্ষনামা করেছেন সে অক্ষনামার কফি আমাদের সামনে আছে এখানে লেখা আছে এই জমি আমি মাদ্রাসার নামে অক্ষ করলাম যতদিন আমি জীবিত থাকব আমি এই মাদ্রাসার মতোয়াল্লি থাকব আমার এন্তেকালের পরে হাট মাদ্রাসা তৎকালীন প্রতিষ্ঠাতা মহতামেম হযরত মৌলানা হাবিবল্লাহ কুরাইশি রহমতুল্লাহ উনি উনি মোতওয়াল্লি থাকবেন ওনার এন্তেকালের পরে মাদ্রাসার সৌর কমিটি যাকে মোতোয়াল্লি বানায় উনি মোতোয়াল্লি হবেন এবং সেই মতোয়াল্লি মাদ্রাসা জাগা জমিনের দেখভাল করবেন সংরক্ষণ করবেন খাজানা ইত্যাদি পরিবেশন করবেন এগুলি ওই মতোয়াল্লি উনিও সৌরার আন্ডারে সৌরার অধীনে মাদ্রাসার যিনি মহতমাম হবে ওনাকেও নিয়োগ দিবে একমাত্র সৌর কমিটি সৌর কমিটি দিবে মাদ্রাসার মহতমেমকে মাদ্রাসার মহতমেমকে নিয়োগ দেওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা নেই এবং ও পরবর্তী কোনো একজন নির্দিষ্ট মোতুয় হবে না সৌরাজ আগে হবে না ওই সময় উনি মতওয়াল্লি হবেন আমি এখানে উনিশশো চুরাশি সালে অর্থাৎ চোদ্দোশো চার হিজিরিতে আমি এই নাজরান মাদাসায় নিয়োগ নিয়োগ পেয়েছি মরহুব মৌলানা শামসুদ্দিন রহমতুল্লাহর আমলে উনি আমাকে নিয়ে আসছেন এবং মৌনা হাবিবুল্লাহ রহমতউল্লাহর পরে হাট হাজারের মহতমেম ছিলেন মানা আবদুল হাব রহমতুল্লাহ আলাই ওনার পরে মহতমেম ছিলেন হজরত মৌলানা হামেদ সাহেব রহমতুল্লাহ আলাই ওনারা দুজনের মহতমেম থাকা অবস্থায় নাজিরহাত মাদাসার মতুয়াল্লি যে হাট হাজারের এই কেহ আছে বা লিখিত কোনো জায়গা আছে এগুলো আমরা ওই সময় শুনি নেই কিন্তু মানা আহমেদ শাহুজুরান্তাকালের পরে যখন আমাদের মোয়না আহমদ শফি সাহেব হজুর দামদ বরকাতহম যখন মোহতমেম বলেন এর পরবর্তী যে সৌরাটা হলো নাজিরহাট মাদ্রাসার তারিখ হল আঠারোই শাহাবান চোদ্দোশো এগারো হিজিরি সে সৌরার বটকে নতুনভাবে ময়না আহমদ শফি সাহেব হজুরকে সৌরার সদস্য বানানো হলো হাট হাজারের মোহতমেম হিসাবে এবং ওখানে একটা শব্দ মোহতমেম হাট জার মাদ্রাসার যেমন পরিচয় আছে এ মাদ্রাসার রুকনে রকনে সৌরা সৌরা সদস্য এবং মতুয়াল্লি এ শব্দটা উর্দু ভাষায় লেখা আছে ছোট একটা অক্ষণ মাঝখানে ওই সময় আমি নাজিরান মাদাসার সৌরার সদস্য হয় নাই চোদ্দোশো এগারো হেজুরি পরবর্তী আমরা এটা এমনি শুনতাম আমরা বলতাম হারাজার মাদাসার মতুয়াল্লি মোহতম যিনি উনি আমাদের মাদাসার মতুয়াল্লি পরবর্তী জানলাম এটা হলো গঠনতন্ত্র মোতাবেক না এটা হলো সৌরার মাধ্যমে উনি মোতওয়াল্লে হয়েছেন গঠনতন্ত্র বলতে মানে অক্ষনামা মলে না অক্ষনামা মলে কোনো স্থায়ী মোতোয়াল্লে নেই এভাবে চলে আসতেছে আমাদের দুর্ভাগ্যজনক গত এক বছর আগে আমাদের মাদ্রাসার একটা সৌরা ডাকার জন্য যখন মতু সাহেব আহমদ শুফি সাহুজুর আহ্বান করলেন সে সৌরাটা ডাকা হলো একত্রিশে অক্টোবর দুই হাজার আঠারো সাল উনিশে সাফর চোদ্দোশো চল্লিশ হিজিরি সেই সৌরার বৈঠকে বিভিন্ন আলোচনার পরে ওখানে কয়েকটা সিদ্ধান্ত হলো মন আব্দুল হালিম বুহারি মনা মুহিবুল্লাহ বাবানগরী মনাদ তৈব সাহেব জিরি মনা জোনায়দ বাবুনগরী সহ অনেক বড় বড় নাজিয়ারের স্থায়ী যারা শুরুর থেকে সৌরা ওনারা ছিলেন এই অবস্থার মধ্যে অবাঞ্ছিতভাবে কিছু কথার কারণে জনৈক ব্যক্তির কিছু অপকর্ম আলোচনা হওয়ার কারণে ওখানে মানে কিছু পাপ বাইরের লোকজন ওখানে প্রবেশ করেছিল কিছু বাঘ বিতণ্ড হওয়ার কারণে সৌরা মুলতবি ঘোষণা করা হলো এরপরে সেই সৌরাটা বারবার করার জন্য আমাদের সাবেক মোহতেম যিনি মারা গেলেন ইদানিং মনাইদির সাহেব চেষ্টা করেছেন সৌরা ডাকার জন্য দুইবারের ধরে তারিখ হয়েছে এরপরে তিন নম্বর তারিখের মধ্যে গিয়ে আগামীকাল সৌর হবে তার আগের দিন ফরিক শরীর এসে বলতেছে সৌরা স্টপ সুর হবে না আমরা এটা কল্পনা করতে পারিনি যে সৌরা কেন বন্ধ হবে সৌরা তো আমাদের মাদ্রাসার একটা কানুনি বিষয় বলে এটা উপর থেকে অর্ডার আসছে যা হোক সৌরা বন্ধ হয়ে গেল আমরা আর সৌরা করলাম না এরপরে গত বছর রমজানের পরে সাওয়াল মাস তেসে সাওয়াল বৃহস্পতিবার এবং সাতাশে জুন দু হাজার উনিশ এই ওখানে হঠাৎ করে আমরা কেহ জানি না আমিও জানি না মাওানাঈদির সাহেব যিনি মহত ছিলেন উনিও জানেন না দেখলাম হঠাৎ করে দুটো গাড়ি করে দুটো গাড়ির মাধ্যমে হাট হাজারি মাদ্রাসার থেকে প্রায় ষোলো আঠারো জন শিক্ষককে নিয়ে আমার শফিস হাসছেন এবং জোনায় মন সাহও আসেন ওখানে আর কেউ নাই আমাকে এবং মাওনাদির সাহেবকে দেখাইল ওখানে কিছু অনেক কঠোর কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ওনারা আলোচনা শুরু করছে যে আগার সৌরাকে বিলুপ্ত ঘোষণা করা হোক আমরা বললাম যে আগের ঘোষণা বিলুপ্ত কিভাবে হবে বিলুপ্ত করার জন্য সৌরয় সৌরাকে বিলুপ্ত করতে পারে কি না এটাও আমার জানা নাই সৌর তো স্থায়ীভাবে চলে আসতেছে আর মতুয়ালি তো সৌরভ বিলুপ্ত করতে পারে না কারণ মতুয়ালি হলো সৌরার আন্ডারে এগুলি বলার পরেও কোনো কথা রইল না সৌরাকে বিলুপ্ত করে ওখানে চারজন মানে অল্প বয়সী এই হাট হাজারি মাদ্রাসার শিক্ষককে এখানে নতুন একটা সৌরান করলো ওখানে ওনাদের নাম সংশোধন করলো তারপরে মাওানা আহমদ হজুর এবং জোনাদ বাবুগুন সব সহ মোট ছয়জন হলো আমরা বললাম একটা মাদ্রাসার সদস্য ছজন কীভাবে হতে পারে এই ধরনের আরও অনেক কিছু হলো যেগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনক এগুলো আমরা কোনো দিন আশা করতে পারি না মানে মুরব্বীদের থেকে এ ধরনের যিনি অমানবিক আচরণ করা হয়েছে মুরহুম মোহতমে মনা ইদারের সঙ্গে এগুলি আমরা এই মুরব্বীর সামনে বসা ছিলেন আমাদের শক্তি অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি এরপরেও আমাদের কথার সংরক্ষণ হয় নাই মাদাসার অন্য কোনো শিক্ষক ওখানে হাজির হতে পারে নাই এবং তার আগের দিন নাজিরান মাদ্রাসার মাঠের মধ্যে এই কিছু অপ্রীতিকর ঘটনা দু একজন ব্যক্তি করেছে রট নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছে গালি করেছে এবং কিছু বাইরের মানুষ এসে কয়েকজন শিক্ষককে অনেক অশ্লীল বাসায় গালিগালাস করেছে এগুলি করার পরে এগুলির ব্যাপারে কোনো রকমের আলোচনা করে না কোনো বিচার আছাড়া করে নেই এই অবস্থার মধ্যে এই আমরা কিছু করার ছিল না আমরা দুজন অনেকটা মানে মজবুর ছিলাম ওখানে অভ্যটুকর মধ্যে তারপরে এই সময় গেল আমাদের হরাজের মৌতুম সাহেব হজুর তিন চার ধরে আমাদের মহানা ইদির সাহেবকে ডাকছেন ডাকে বলতেছেন যে মানে টেলিফোনে বলতেছেন আসো এবং সুরার একটা তারিখ করো বলে হুজুর সৌরার তারিখ করলে আমি অরিজিনাল যে সৌর এটা হবে যেটা মুলতবি হয়ে গেছে যে সৌরটা মুলতবি বলতেছেন না নতুন যে সৌর আমি করেছি এটা করতে হবে বলে হুজুর এটা তোলে আমি মজবুর আমি আসতে পারবো না এরপর আরেক দিন হুজুর নিজে আমাকে ফোন করলেন বলে মহতম যখন আসতেছে না তুমি না আবে মহতম এম তুমি আসো তোমার সিগনেচারের মাধ্যমে আমি সৌরা ডাকবো তা আমি বললাম হুজুর এখন যে নতুন যে সৌরাটা যদি ডাকেন তাহলে এই সৌরাটা বিশাল ফিতনা হবে আমার পক্ষে এটা সম্ভব না যদি আপনি প্রথম যে সৌরা আছে এটা ডাকতে বলেন আমি আমাদের মহতুম সাহেবকে সহ চেষ্টা করব হুজুর রাগ হয়ে গেলেন আমি আর হাজারে গেলাম না এই অবস্থার মধ্যে এখানে অনেক মানে বিভিন্ন রকমের অসাদাচরণ অশালীন বক্তব্য মাদ্রাসার ভিতরে বাইরে বাইরে কিছু কিছু গুটি কয়েক মানুষের মানে বেয়াদবি এগুলি আমরা পরিল লক্ষিত করছি কিন্তু নীরবে সহ্য করে যাচ্ছে মাদ্রাসার শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে এরপরে আমাদের হঠাৎ করে আমাদের হাজরত মানাই দিন সাহেব যখন এনতেকাল হয়ে গেলেন বৃহস্পতিবার আঠাশে মে পরের দিন শুক্রবার আহমদ শফি সাহেব হুজুর আমাকে ডাইরেক্ট ফোন করলেন আমি গেলাম বললেন যে ও সুরা কোন সময় করবে সুরাটা একটা তারিখ টাইক করলে ভালো হয় আমি ইনশাল্লাহ অবশ্যই হবে আমি হুজরুর থেকে তারিখ নিব হুজুরে যেভাবে বলেন সুরা হবে কিন্তু এখন তো করোনা ভাইরাস লকডাউনের কারণে দেশের অবস্থা তো অস্বস্তিকর আর মাদ্রাসার ছাত্র শিক্ষক এখন নাই এখন কয়েকদিন কিছুদিন যাওয়ার পরে অবস্থা যখন নর্মেল হবে এখন সৌরত তারিখ করবো হুজুরের সঙ্গে দেখা করে এরপরে গত শুক্রবারে আমি যুবন নামাজ পরে বের হলাম আমাকে আসে একটা চিঠি দিল বলতেছে ওখানে চিঠি দিয়ে দেখলাম চিঠিটা হলো পেট হলো নাজিরহাট মাদারাসার শিল হল হাট হাজারে মাদারাসার সাইন হলো আহমদ শফি সাহেবের ওখানে লেখা আছে যে আগামী রবিবার মানে পরশু দিন হাটাজারি মাদ্রাসায় নাজিরাদের মহতমেম নিয়োগ করার জন্য সৌরা হবে বটুক হবে আপনাকে সদস্য হিসেবে দাওয়াত দেওয়া হলো আমি জানি সৌরা ডাকবে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতুমে ডাকে এখন কিন্তু আমাকে এখন ওই সৌরার দাওয়াত দেওয়া হচ্ছে যা হোক আমি চিঠি গ্রহণ করিনি এবং যতজন সৌরা সদস্য আছে ওনারা ওনাদের সঙ্গে যোগাযোগ হলো অনেকে আমার কাছে ফোন করেছে সবাই বলতেছে আমরা বেকাননে সুরাতে হাজির হব না কেহ আসে নাই তো রবিবার দিন ওনারা কেহ হাজির হন নাই আমাদের নাজির আহম্মদাস সৌর আর কেহ আসেন নাই কিন্তু এর পরেও আমরা শুনতেছি ইদানিং শুনলাম ওখানে নাকি কয়েকজন সৌর সদস্য এ ধরনের সৌর সদস্য এ ধরনের এই ওখানে বৈঠক করে মাওানা সলিমুল্লাহ সাহেবকে মতিম্যাম ঘোষণা করেছে অথচ আমার হাতে এক চিঠি আছে এখানে এখানে মওনা মহিবুল্লা সাহেব মওনা আবদুল হাকিম আব্দুল হাকি হালিম বুখারি হজরত মওনা নৌমান সাহেব হজরত মানা চারিয়ার আবদুল্লাহ সাহেব ফতেফুর মদ হাসান মানা মাহমুদুল হাসান এবং হাবুজ কাসিম সাহেব তালিম উদ্দিনের মানা আনোয়ার কারী আনোয়ার সাহেব এই ওনারা যে আরাকিরে রেসরা ওনারা সভা স্বাক্ষর করেছেন যে আহমদ শফি সবজুর বরাবরে যে আমরা আপনার এই ধরনের সৌরাতে হাজির হব না আপনি এরকম সৌর ডাকাটা আইন বিরোধী কানুন বিরোধী সৌরা হবে নাজিরহাট বড় মাদার যায় তালে বুঝে গেল কোনো একজন সদস্য হাজির হন নাই ওনাদের লিখিত দস্তখত করা এই যে পেড এখানে আছে মানে আমার হাতে আছে এখন এই খবরটা ভাইরাল করতেছে যে সুরা সদস্যরা এতে হাজির হইয়া সুরা রাখেছে অথচ এই উপর থেকে টিএনও ও সি সহ বলছে যে আমরা নিষিদ্ধ করেছি এখানে কোনো সৌরা হবে না সুতরাং আমার এখন স্পষ্ট বক্তব্য ওনাদের এই কথাটা সম্পূর্ণভাবে ভৌতা এবং ভুয়া খবর বৃত্তিহীন খবর নাজিরান মাদাসার সৌর যদি হয় নাজিরান মাদাসার মধ্যে হবে সৌরের মাধ্যমে মুরব্বীরা মহতমেম নিয়োগ করবেন নতুন নতুন মহতমেম এবং সৌর হওয়া পর্যন্ত মুরুব্বীদের সিদ্ধান্তে এবং মাদ্রাসার সংবিধান মোতাবেক আমি জিম্মদারি আদায় করে যাচ্ছি এই ব্যাপারে আপনাদের থেকে দোয়া চাইতেছি এটা দিনের অনেক পুরাতন মাদ্রাসা আল্লা জনে এটাকে হেফাজত করে আপনারা সবাই দোয়া করবেন চেষ্টা করবেন ও আহ দা আন আলহামদুলিল্লাহবুল্লা আলমিন